হ্যালো ফ্রেন্ডস, কী অবস্থা, কেমন আছেন? আশা করি সকলেই অনেক ভালো আছেন। অনেক দিন পর আবারও আপনাদের মাঝে নতুন আর একটা টিউটোরিয়াল নিয়ে উপস্থিত হলাম। তোমার নিজের সমস্যার কারণে অনেক দিন যাবৎ আপনাদের মাঝে কোনো ভিডিও আনতে পারিনি বা কাজ দেখাতে পারিনি। আজকে আবারও আসলাম একটা নতুন কাজ নিয়ে। কাজটা একেবারে সিম্পল, জাস্ট শুধু অ্যাকাউন্ট ক্রিয়েট করা। তো কিসের অ্যাকাউন্ট ক্রিয়েট করা সবার প্রশ্ন হতে পারে মাথায়, যে কিসের অ্যাকাউন্ট? অ্যাকাউন্ট হচ্ছে ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েটিং। কাজটা একেবারে সিম্পল, অনেকেই এই কাজটা পারেন, দেন কেউ করেন কেউ করেন না। তো আমি আপনাদের মাঝে আজকে যে টিউটোরিয়ালটা নিয়ে আসলাম, এটা হচ্ছে শুধুমাত্র ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েটিং বিষয়ে। আপনারা আনলিমিটেড ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন কীভাবে এবং কীভাবে ওইখান থেকে আপনি একটা আর্নিং করবেন, আপনি যত পরিমাণ ইচ্ছা এখান থেকে আর্নিং করতে পারেন। কারণ আর্নিংটা সম্পূর্ণ ডিপেন্ড করবে আপনার উপরে, আপনি যতগুলো অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেবেন তত পরিমাণ আর্নিং এখান থেকে পাবেন। তো এখন সবারই প্রশ্ন হতে পারে যে ভাই, ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য তো অনেক মেল বা অনেক নাম্বার প্রয়োজন হয়, এতগুলো নাম্বার বা মেল কোথা থেকে পাবো? তো সম্পূর্ণ প্রসেস আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। ভিডিওটা কোনো রকম স্কিপ করবে না, সুন্দরভাবে দেখতে থাকুন। আমি টোটাল বিষয়টা অ্যানালাইসিস করে আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে আপনারা আনলিমিটেড ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। এর জন্য দুইটা মেথড আছে, একটা মেথড আমি এই যে এখন দেখাবো, আর একটা মেথড আমি অল্প দুই এক দিনের মধ্যে আপনাদের মাঝে শেয়ার করবো। তো চলুন আজকের মেথডটা দেখে নিই কীভাবে ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েটিং করে। তো ভিডিওটা শুরু করার আগে আমি আপনাদের কাছে ছোটো একটা রিকোয়েস্ট প্রতিনিয়ত করে থাকি এবং এখনও করছি, সেটা হচ্ছে আপনি যদি আমার চ্যানেল নতুন একজন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি ইনেবল করে দেবেন। তাহলে কী হবে, পরবর্তী যে আমি যে আপডেটগুলো দেবো সেগুলোতে আপনি ফ্রিতে পেয়ে যাবেন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। ফার্স্ট অফ অল আপনারা একটা নাম্বার কালেক্ট করার জন্য একটা আইপি ধরবেন। তো এই আইপিটা আমি ফ্রিতে আপনাদেরকে সবাইকে দিয়ে থাকি। তো আপনারা যারা এই আইপিটা নিতে চান তারা আমার সাথে যোগাযোগ করবেন, আমি প্রতিনিয়ত এই আইপিটা রিনিউ করি, আমার ওয়েবসাইটে পাসওয়ার্ডটা দিয়ে রাখবো। আপনারা যারা এই আইপিটা নিতে চান তারা আমার ওয়েবসাইটে আসবেন, আমি ওয়েবসাইটের লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো। ওখানে প্রতিনিয়ত আমি এই ভিপিএনটা রিনিউ করে পাসওয়ার্ডটা নিউ পাসওয়ার্ডটা দিয়ে রাখি। তো ফার্স্ট অফ অল একটা নাম্বার কালেক্ট করার জন্য, যেহেতু আমাদের নাম্বার দিয়ে ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, সেই জন্য আমাদের একটা নাম্বার কালেক্ট করতে হবে। তো নাম্বার কালেক্ট করার জন্য আমাদের প্রথমত একটা ভিপিএন ইউজ করতে হবে। তো ভিপিএনটির যে আইপিটা এখন কানেক্ট দিয়ে নিচ্ছি, তো আইপিটা কানেক্ট নেওয়া শেষ হোক। এই যে আইপিটা কানেক্ট নিয়েছে, দু থেকে তিন সেকেন্ড সময় লাগবে। এই যে আইপিটা কানেক্ট নেওয়া হয়ে গেল, দেন এখন এটা মিনিমাইজ করে রাখি। তারপর যেটা করবেন, আপনারা একটা ব্রাউজার ওপেন দেবেন, যেমন আমি এই ব্রাউজারটা ওপেন দিচ্ছি। একটা ব্রাউজার ওপেন দেবেন, দেওয়ার পর ব্রাউজারের হিস্ট্রিটা সুন্দরভাবে ক্লিন করবেন, প্রতিনিয়ত এই কাজটা করবেন। হিস্ট্রিটা ক্লিন দেওয়ার পর যেটা করবেন, এই যে textnow.com, এখান থেকে মূলত আমরা নাম্বারটা নেব, দেন এখান থেকে আনলিমিটেড নাম্বার নিয়ে আমরা ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েটিং করব। তো এই যে textnow তো ওপেন করলাম, textnow ওপেন করার পর আমরা আটটা মেল সাইট ওপেন করবো, যেটা হচ্ছে ফেক মেল জেনারেটর। এই যে ফেক মেল জেনারেটর ওপেন করে নিলাম, নেওয়ার পর এখান থেকে আমরা এই যে ফেক মেল, এখান থেকে বিভিন্ন ধরনের ক্যাটাগরির মেল আমরা কিন্তু এখান থেকে চুজ করে নিতে পারবো। তো আমি যে সিম্পল এটা চুজ করলাম, চুজ করার পর নিউ মেল বক্সে ক্লিক করলাম, এখানে আমাদের এখানে নতুন মেল ক্রিয়েট হয়ে যাবে। দেন আমরা এখান থেকে মেলটা এই যে কপি করে নেবো, নেওয়ার পরে টেক্সনাওতে চলে আসবো। টেক্সনাও তার পরে সাইন আপ অপশনে ক্লিক দেবো। সাইন আপ অপশনে ক্লিক দেওয়ার পর এমন ইন্টারফেস আসবে, এই যে এমন ক্রিয়েট অ্যাকাউন্ট। তো এখানে আমরা প্রথমে ইমেলটা দেবো, দেন এখানে পাসওয়ার্ড, পাসওয়ার্ডটা সেম ওইটাই দেবো। দেওয়ার পর এখানে সাইন আপ প্রেস করবো, সাইন আপে প্রেস করার পর একটুখানি সময় নেবে। অনেক সময় টেক্সট নাওতে অনেক সমস্যা করে, নাম্বার দেয় আবার নাম্বার দেয় না, দেন দেখা যাক এখন কী হয়। তো দেখেন আমাদের এখানে কিন্তু নাম্বারটা এখন প্রোভাইড করবে, তারা একটুখানি সময় নেবে। তো এখানে বলছে গেট ইয়োর ফ্রি নাম্বার, ফোন নাম্বার। তো এখানে বসে তারা তিনটা ডিজিট দিতে, ইউএসএর তিনটা ডিজিট, সেই তিনটা ডিজিটের উপর ডিপেন্ড করে আপনার নাম্বারটা তারা প্রোভাইড করবে। তো আমি এখানে সিম্পল দিয়ে দিলাম 971, দেওয়ার পরে কন্টিনিউ প্রেস করব। কন্টিনিউ প্রেস করার পর একটুখানি সময় নেবে, আমরা ওয়েট করি। সবচেয়ে ভালো হয় যদি নেটের স্পিডটা ভালো হয়, তাহলে টেক্সট নাওটা অনেক দ্রুত কাজ করে। তো এই ডিজিটটা একটু সমস্যা মনে হচ্ছে, 212 দিই, তারপরে কন্টিনিউ প্রেস করি।
আমার নেটটা খুবই স্লো, যার কারণে এমন হচ্ছে। তো এখানে বলছে যে আমি যে রোবট না সেটা প্রমাণ করতে হবে, আই এম নট এ রোবট। এখানে ক্লিক করি, ক্লিক করার পর রোবট ভেরিফাই করতে বলছে, কার সিলেকশন করতে বলছে, এটা করে দেবেন। কার সিলেকশন করার পরে ভেরিফাই, তো এখানে দেখেন আমাদের এখনই এটা ফ্রিতে নাম্বার প্রোভাইড করবে। অনেক সময় নেটের স্লোর কারণে এখানে নাম্বার তারা প্রোভাইড করে না, ইরোর দেখায়। তো পুনরায় আবার চেষ্টা করবেন, হিস্টোরি ক্লিন দেওয়ার পর দেখুন আপনার নাম্বারটা প্রোভাইড করে দেবে। এই দেখেন আমার একটা নাম্বার দিয়ে দিয়েছে, কংগ্রেচুলেশন। দেখেছেন আমার এখানে একটা নাম্বার তারা প্রোভাইড করে দিয়েছে, গট ইট। এই দেখ একটা নাম্বার তারা প্রোভাইড করে দিয়েছে আমার, এই যে এই নাম্বারটা দিয়ে এখন আমি ফেসবুক অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট করতে পারবো। তো আমাদের এই নাম্বারটা পাওয়ার পর যেটা করতে হবে সেটা হচ্ছে আইপিটা এখন ডিসকানেক্ট করে দেবো। আইপিটা এখন ডিসকানেক্ট করে দিলাম। আইপিটা ডিসকানেক্ট করার পর এটা মিনিমাইজ করে রাখি। দেন আমরা নাম্বার কিন্তু পেয়ে গিয়েছি। আমরা আমাদের মূলত ফেসবুক অ্যাকাউন্ট করার জন্য যে নাম্বার দরকার বা যে মেল দরকার, তো সেক্ষেত্রে আমাদের মেলের পরিবর্তে আমরা কিন্তু নাম্বার তারা পেয়ে গিয়েছি। যে এটা আমাদের নাম্বার, মূলত এই নাম্বারটা দিয়ে আমরা ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করব। তো এটা মিনিমাইজ করি। দেন এখন আমরা কী করবো, আমাদের মোবাইলে চলে যাব। আপনারা আপনাদের মোবাইলে চলে যাবেন, যদি কেউ মোবাইলতে না করেন তাহলে আপনার পিসিতে নক্স ইনস্টল করে নেবেন। যেমন আমি নক্স প্লেয়ারটা ইনস্টল করে নিয়েছি। নেওয়ার পর কী করবেন, আমার আপনাদের যে ফোনের যে অরিজিনাল যেটা ফেসবুক আছে সেই ফেসবুকটা হিস্টোরি ক্লিন করবেন। প্রত্যেকটা অ্যাকাউন্ট করার পর আপনাদের হিস্টোরি ক্লিন করবেন, তাহলে কোনো সমস্যা হবে না। আমি হিস্টোরিটা ক্লিন করে নিলাম, নক্স প্লেয়ার ওপেন দেওয়ার পর হিস্টোরি ক্লিন করে নিলাম। নেওয়ার পর আমরা ফেসবুকে ওপেন দেব, এটা আইপি ছেড়ে দেবেন, তারপরে ওপেন দেবেন। তো ফেসবুকটা ওপেন হচ্ছে, একটু সময় নেবে। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, ভিডিওটা দেখার পর যদি বুঝতে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমার ভিডিওর নিচে কমেন্টস করবেন। আদারওয়াইজ এই বিষয়ে আরও বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইট ভিজিট করবেন। ওয়েবসাইটে বিস্তারিত সব কিছু দেওয়া আছে, ওখানে ফেসবুক অ্যাকাউন্ট কীভাবে করবেন, কি কতগুলো নাম নেবেন, সব বিস্তারিত বিষয়গুলো ওখানে দেওয়া আছে। তো এই ফেসবুক অ্যাকাউন্টগুলো তো মূলত করবেন আপনারা বাংলাদেশ থেকে, বাংলাদেশি ফিমেল নেম দিয়ে। একদম সিম্পল কাজ, একদম সিম্পল কাজ। জাস্ট শুধু অ্যাকাউন্টটা করবেন, আর কোনো কিছু করা লাগবে না। জাস্ট অ্যাকাউন্টটা করবেন, অ্যাকাউন্টটা করার পর অ্যাকাউন্টে 10-12 জন ফ্রেন্ড হইলে পারেই হবে, আর কিছু করা লাগবে না। জাস্ট 10-12 জন, মিনিমাম 10-12 জন ফ্রেন্ড, আরও বেশি হইলে আরও ভালো, কোনো সমস্যা নেই। তো এমন ইন্টারফেস আসার পরে আপনাদের ফোনে এমন ইন্টারফেস আসবে, আসার পরে যে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এখানে ক্লিক দেবেন। এখানে ক্লিক দেওয়ার পর এই যে নেক্সট অপশনে ক্লিক করবেন, তারপর এখানে বসে ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেম, সিম্পল একেবারে ফার্স্ট নেমটা দিয়ে দেন আপনি। তো অ্যাকাউন্টগুলো করবেন সম্পূর্ণ ফিমেল, সবগুলো ফিমেল নেম হবে, বাংলাদেশি ফিমেল নেম, বাংলাদেশি ফিমেল নেম। তো এখানে আমি দিয়ে দিই, এটা নাম দিয়ে দিই, একটা ফিমেল নাম দিয়ে দিলাম। এটা ফিমেল নেম দিয়ে দিলাম। দেওয়ার পরে নেক্সট অপশনে ক্লিক করবেন, তারপর এখানে ডেট অফ বার্থ সিলেক্ট করে দেবে, সিলেকশন করে দেবেন যে মোটামুটি একটা ভালো, মানে 90-এর নিচে, মানে 15-20 বা 20-30 বছর এমন ফিমেল হলে পারে ভালো হয়, এমন বয়সের হলে পারে। তো 25-30 এমন বয়সের ভিতরে নেবেন। তারপরে নেক্সট অপশন ক্লিক করবেন, তো ফিমেল সিলেক্ট করি, তারপর নেক্সট অপশনে ক্লিক করি। তারপর ফোন নাম্বার, তো ফোন নাম্বারটা কী করবে এখন আমরা, এই যে এই ফোন নাম্বারটা এখান থেকে কপি করব। তো নেক্সট নক্সে আসি, পরে এটা দিয়ে দিলাম। দেওয়ার পরে নেক্সট ক্লিক দিলাম। তারপর পাসওয়ার্ড, এখানে বলছে একটা পাসওয়ার্ড সেট করতে, আপনারা আপনাদের ইচ্ছা মতন পাসওয়ার্ড সেট করবেন, যখন যার যেমন ইচ্ছা। কিন্তু পাসওয়ার্ড আর এই নাম্বারটা আলাদা করে রেখে দেবেন, যে আপনি যখন আমার কাছে দেবেন সেটা যেন আমি সুন্দরভাবে লগ ইন করতে পারি। তো আমি একটা পাসওয়ার্ড সেট করি, একটা পাসওয়ার্ড সেট করলাম। দেওয়ার পরে নেক্সট ক্লিক করলাম। তো এখানে বলছে এই মেলে আমি হচ্ছে কনফার্মেশন ইয়ে পাঠাবো কিনা, তো কখনোই এটা ইয়েস দেবেন না, এখানে স্কিপ করবেন। এখানে সাইন আপ, একটুখানি সময় নেবে, দেখেন আমাদের অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েটিং করা হয়ে যাবে। আমাদের এখানে দেখেন, দেখেন এখানে কিন্তু আমাদের ফেসবুক অ্যাকাউন্ট, ফেসবুক থেকে কিন্তু একটা কোড চলে এসেছে, দেখেছেন এখানে, দেখেন ফেসবুক থেকে একটা কোড চলে এসেছে এই জায়গায়। তো এখানে একটু সময় নিচ্ছে, নেটওয়ার্কের সমস্যা। সেভ পাসওয়ার্ড, এখানে যে এই নাম্বার প্লাস পাসওয়ার্ডটা কত কত আমার এটা দেখাচ্ছে, এটা দিয়ে দিলাম।
এখানে এখানে যে কনফার্ম উইথ কোড এখানে দেবেন, তারপর এখানে কোডটা দিয়ে দেবেন, এই যে কোডটা 4438954385, তারপরে কনফার্ম ক্লিক করবেন। একটু সময় নেবে, তো কনফার্মে ক্লিক করার পর দেখেন আমাদের অ্যাকাউন্ট কিন্তু হয়ে যাবে। এই দেখেন অবস্থা, দেখেন আমাদের অ্যাকাউন্ট কিন্তু হয়ে গেল, আমাদের অ্যাকাউন্ট হয়ে গেল। তো আপনারা এখানে কী করবেন, এখানে সুন্দর একটা ফুলের ছবি বা বা একটা ফিমেল, হ্যাঁ, একটা ছবি দিয়ে দিলেন। দেওয়ার পরে আপনারা অ্যাকাউন্টটা সাজা কিছু করা লাগবে, জাস্ট এখানে একটা ছবি দেবেন প্রোফাইলে দিয়ে রেখে দেবেন। তো আমি ছবিটা কিছু দিলাম না, এখন স্কিপ করি, আর এখান থেকে 20টা বন্ধু এখানে অ্যাড করাই দেবেন, হয়ে যাবে আপনার কাজ। আপনার কাজ হয়ে যাবে। তো আমি দেখি এখানে কিছু বন্ধু অ্যাড করে দিই, এখানে 20টা বন্ধু আমি অ্যাড করে দিলাম। দেওয়ার পরে এই যে অ্যাড ফ্রেন্ড, একটু সময় নিয়েছে, দেখেন আমাদের ফেসবুক অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েটিং করা হয়ে গেল। এখানে আপনি একটা প্রোফাইলে একটা ফুল বা একটা ফলের বা যে একটা ফিমেল ছবি আপনি দিয়ে দিলেন, তাহলে সবচেয়ে সেটা ভালো হয়। দেন এখন কী করবেন, যে এই নাম্বারটা আর এই যে পাসওয়ার্ডটা, তো এই নাম্বারটা কপি করি, এই যে এক্সেল শিটে এখানে এসে আপনারা এই নাম্বারটা দিয়ে দেবেন, নাম্বারটা দিয়ে দিলেন, দেন এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিলেন, এই যে পাসওয়ার্ডটা দিয়ে দিলেন। এই দেখেন এইভাবে সব অ্যাকাউন্টগুলো করবেন, এইভাবে আনলিমিটেড অ্যাকাউন্ট কিন্তু আপনারা করতে পারবেন। তো এই দেখেন এগুলো আমি করেছি আনলিমিটেড, এইভাবে দেওয়ার পরে সেভ করে দিলেন। দেওয়ার পরে আমি যখন কাজগুলো আপনার হয়ে যাবে, এক্সেল শিটটা আমার কাছে ইমেলের মাধ্যমে দিয়ে দিলেন, ওকে। তো দেখেন এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করা কিন্তু কমপ্লিট, অ্যাকাউন্টটা ক্রিয়েট করা কমপ্লিট। তো এখন কী করবো, আমরা এটা হিস্ট্রিটা আবার পুনরায় ক্লিন করবো, আমাদের অ্যাকাউন্ট করা হয়ে গেল, হিস্ট্রি ডেটা ক্লিয়ার করে দিলাম, ডেটা ক্লিয়ার করে দেওয়ার পরে আমাদের কাজ হয়ে গেল। তো এখানে কী করবেন আপনারা, একটা জিনিস ট্রাই দেবেন, যে এই নাম্বারটা দিয়ে আর একবার ট্রাই দেবেন, দেখবেন তখন কী করবেন, এই নাম্বারটা থাকবে, দেন নামটা আলাদা হবে, দেন পাসওয়ার্ডটা আর একটু আলাদা হবে। যেমন ওখানে দিলাম আমি মামুন 1100001, তো ওখানে পাসওয়ার্ডটা একটু ভিন্ন করে দেবে, যেহেতু একই নাম্বারে। তো আপনার ট্রাই দেবেন যে এই একই নাম্বার দিয়ে, এই যে এই নাম্বারটা দিয়ে কিন্তু দুইটা করে অ্যাকাউন্ট কিন্তু খোলা সম্ভব, আমি নিজেও খুলেছি। তো ওইটা এখন আর দেখাচ্ছি না, অনেক সময় লেগে যাবে, ভিডিওটা অলরেডি অনেক বড় হয়ে গিয়েছে, 13 মিনিট প্লাস। তো আপনারা এই নাম্বারটা দিয়ে আরও একটা অ্যাকাউন্ট কিন্তু খোলা যাবে, সেম টু সেম আমি যেভাবে বললাম এই প্রসেসে আপনারা অ্যাকাউন্টগুলো খুলবেন, কোনো সমস্যা নেই। তো অনেক সময় টেক্সট নাও কিন্তু নাম্বার প্রোভাইড করে না, টেক্সট নাও কিন্তু অনেক সময় নাম্বার প্রোভাইড করে না, একটু সমস্যা হয়। তো সেক্ষেত্রে আমি আর একটা প্রসেস আপনাদের মাঝে নিয়ে আসতেছি, ওই প্রসেসে আপনারা কাজ করবেন। ওই প্রসেসে কাজ করলে কী হবে, আপনার আনলিমিটেড নাম্বার জেনারেট করতে পারবেন। তো আপনার দুইটা কাজই করবেন, যখন টেক্সট নাওতে কাজ করবেন তখন টেক্সট নাওতে কাজ করবেন, যখন টেক্সট নাও নাম্বার প্রোভাইড করবে না তখন আর একটা প্রসেস আছে, ওই প্রসেসটা আমি দেখাবো, তখন আমরা ওই প্রসেসে কাজ করবেন। তো দুইটা প্রসেস আছে, একটা প্রসেস আমি দেখালাম খুব শীঘ্রই, 1 থেকে 2 দিনের মধ্যে আমি ওই প্রসেসটা দেখাবো। তো আপনারা যারা এখন বেকার একদম ফ্রি বসে আছেন, আপনাদের কোনো কাজকর্ম তেমন নাই, তারা এই কাজটা করতে পারেন। আর এই বিষয়ে যদি আরও বিস্তারিত জানার দরকার হয় তাহলে তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ওয়েবসাইটের মাধ্যমে, আমি ওয়েবসাইটের লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো, তো ওখান থেকে আমার সাথে যোগাযোগ করতে পারবেন। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি। তো ভিডিওটার ভিতরে যদি কারো কোথাও কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় তাহলে সে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, আমি আপনার টোটাল বিষয়টা আরও ক্লিয়ার করে দেব। তো আপনারা কাজ করতে শুরু করুন, আনলিমিটেড অ্যাকাউন্ট ক্রিয়েট করার সিস্টেম আমি দেখা দিলাম আপনারা। তো একটা কথা বলা হয়নি, সেটা হচ্ছে যে অনেকের প্রশ্ন থাকতে পারে যে পার পিস অ্যাকাউন্ট কেমন প্রাইস আসতে পারে। তো সেটা আমার হাতে পার্সোনালি যোগাযোগ করবেন, ভালো একটা অ্যামাউন্টের মাধ্যমে অ্যাকাউন্টগুলো ক্রয় করা হবে। তো সম্পূর্ণ প্রসেসটা আমি আপনাদেরকে দেখালাম, আটা মেথড আছে, সেই মেথডটাও আপনাদের সামনে খুব শীঘ্রই নিয়ে আসবো। তো আপনারা যারা কাজ করতে ইচ্ছুক তারা অবশ্যই অবশ্যই কাজ শুরু করেন, দেন কোথাও কোনো সমস্যা হলে আমি আসি আপনাদের সমস্যাগুলো সলভ করে দেবো। এখানেই ভিডিওটি শেষ করছি। তো ভিডিওটি শেষ করার আগে একটা কথা না বললে নাই, সেটা হচ্ছে যে আপনি যদি আমার চ্যানেল নতুন একজন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই নিচ থেকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি ইনেবল করে দেবেন, তাহলে পরবর্তীতে যে যে আপডেটগুলো আমি আপনাদেরকে দেবো সম্পূর্ণ ফ্রিতে সেই সেই আপডেটগুলো আপনি পেয়ে যাবেন।
পরবর্তী ভিডিও পাওয়া পর্যন্ত সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ।